গেছে, সেই 8:30-9টার সময় রান্না হয়ে গেছে, কাঁচা মেলা সব হয়ে গেছে, জিনিস শুকিয়ে গেছে তুলেও নিয়েছি। এখন বাজে 2:30, 2:30-র সময় আমি ভাত খেতে বসেছি, আমি আর ওর বাবা। ছেলে মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের পাশে ঘুমোচ্ছে, ছেলে ওইখানে ঘুমোচ্ছে। ওদেরকে সে 12টা থেকে ঘুম পাড়ি দিয়েছি, মেয়েকে বলেছি 12টার থেকে ঘুমা, 3টার সময় ডেকে দেবো। এখন বাজে 2:30-র মতন, ওকে বলেছি আর একটু পরে তোকে ডেকে দেবো। ওর বাবা কাজ করছিলো, যার জন্য এত দেরি হয়ে গেল খেতে। কোন কত সকাল, মানে শীতকালে যদি এত সকালে আমি রান্না করতাম, এতক্ষণকে সব নষ্ট হয়ে যেত, মানে ঠান্ডা হয়ে যেত, আবার ঘুরে গরম করতে হতো। গরমকাল তো ঠিক আছে। আমি করেছি এই যেটা, আমরা চাটনিটা করা রয়েছে, ডাল করেছি, ডিমের ঝাল করেছি, আলু পোস্ত আর শাক ভাজা, আমিও খাবো আর ও খাবে, খেয়ে দিয়ে আমি একটা কেক বানাবো। অনেক কাজ হয়ে গেছে, ওরা ঘুমাচ্ছে, ছেলে ঘুম থেকে উঠলে ওর কালকে পরীক্ষা শেষ হয়ে গেল, কালকে ওর প্রজেক্ট আছে, না কালকে ওর জিকে আছে আর কি আছে দেখতে হবে, ও ড্রয়িং আছে, জিকে আর ড্রয়িং আছে, তাহলে ওর পরীক্ষা হয়ে যাবে। একটু ঘুমিয়ে নে, তারপর তার উঠবে। চলে এসো, কি গো বেড়ে দিয়েছি চুবাবু, খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে ফেলেছি, সব কাজ করে নিয়েছি, কালকে ড্রয়িং আছে বললাম না, হ্যাঁ ড্রয়িং আছে, একটু আঁকা আঁকি নিয়ে বসেছে, কেক করছি, ওরা ঘুম থেকে উঠে গেছে। এই যে আমার কেক, আর একটু বাকি আছে, আর একটু করলে হয়ে যাবে। একটু চেরি এনে দিবে তো, চেরিটা নেই। কীটা রে সুইটু, কিছু বলছো বেটু? ঘুম থেকে উঠেছে না, মুড খারাপ, 4টা কথা বললে একটা উত্তর দিবে। আমার রাজকুমারী, রাজকুমারীটা, তার ভাই বলছে রাজকুমারীটা। ঘুম থেকে উঠে কি খাওয়া যায় খুঁজছে, কেক খাওয়া যায় নাকি খুঁজছে। তখন চেরি দিলেই কমপ্লিট হয়ে যাবে। এটা নিচ্ছে, একজনের মায়ের বার্থডে নিচ্ছে, ভাবলাম মা লিখে দিই, না ওরা যারা কেক নেয় ওদের নাম লিখা হয়নি কেকে। আমি কালকে যাওয়ার সময় জিজ্ঞেস করে ফেলেছি মা লিখে দেবো, তখন ওরা হ্যাঁ না না বললো, আমার খেয়াল নেই, তো থাক লিখার দরকার নেই। ওরা কোনো অনেক কেক নেয়, ওরা নাম টাম লিখতে বারণ করে, নাম কাটবে না তারা, হ্যাঁ অনেকেই আছে ওরকম। তো কেকটা ফ্রিজে রেখে দিয়ে, আবার কিছু কেকের বাসন পড়েছে ওগুলাই ধুবো এখন, দিয়ে একটু রুটি বানাবো। রুটি বানিয়ে ওদেরকে নিয়ে একটু ছাদে যাব, মেয়ের পড়া আছে 7টার সময়, 7টায় আছে তো টিউশনি, 7টায় পড়া, দিয়ে তারপরে ছাদে একটু এসি চালিয়ে ব্লাউজ করবো। চল খুব ভিজে কেকটা রেখে দিয়েছি, এটা সন্ধ্যাবেলা নিবে, ও এটা সন্ধ্যাবেলা নিবে। আর এটা আমি একটা করে রেখেছি, এটা আমার অনলাইনে যখন অর্ডার আসে না, একদম কম সময়ে, টাইম দেয় না, 15 মিনিট দেয়, 15 মিনিটে বানাতে হয়, ওই জন্য আমি এটা বানিয়ে রেখেছি। এটা আজকে বানিয়েছি, আজকে না অর্ডার গেলে রাত্রেবেলা কিংবা কালকে মেয়ে আর ছেলে মিলে কেটে খেয়ে নেবে, যদি অর্ডার দেয় চলে যাবে। ভাবলাম একটু ফাঁকা ছাতে যাবো, কিন্তু না, 2টো পিজা অর্ডার এসছে, ওটাই বানাতে হবে, অফলাইন করে দিলে আসতো না, কিন্তু অফলাইন করতে ভুলে গেছি। আর ঠিক আছে থাক, কেকটা তো হয়ে গেছে, করতে দোষ কি। হিন্দিতে বলছো কি অর্ডার আয়া হ্যাঁ, পনির পিজ্জা, তুমি খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হিন্দি মে বাত বলে কি, হ্যাঁ হ্যাঁ করলে হবে না কি, হ্যাঁ তো এটা সস, পিজা পাস্তা সস। আরে এটা মজরেলা চিজ, কেসা লাগা, মেয়ে হিন্দি বলতে পারে কিন্তু ছেলে বলতে পারে না, কিন্তু ছেলে বলে মেয়ে বলে না, কথাটা কেমন একটু লাগলো না? তো চলুন আমি পিজ্জাটা সাজিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই যে এগুলো ব্ল্যাক অলিভ,
এক এক সময় কেটে কেটে দেয়, আজকেগুলো গোটা গোটা এবারে দিয়ে দিয়েছে, এক একবারে গোটাও দেয় এক একবারে কাটাও দেয়। ভিতরে চিজ দিয়েছিলাম, আবার উপরে কিছু চিজ দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। মানে ওটিজটা খুলতো, চিল্লাচ্ছ কেন? ওটিজিতে পিৎজাটা হচ্ছে, আমার ডেলিভারি বয় চলে এলো, আর এদিকে মেয়ে একটু বসে বসে আম খাচ্ছে, আমিও খেলাম। ছেলে ছুটে দেখতে গেছে ডেলিভারি বয় এসছে কি না। চলে এসছে বাবা, এসছে, ওই তো এসছে কাকু, কি ইচ্ছা না রে? ও হো, হয়ে গেছে পিজাগুলা, ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, জল চাইলো, বললো বৌদি একটু জল হবে? আর আমাকে মেসেজ করে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে প্লিজ বাড়িতে কেউ এলে ডেলিভারি বয়দেরকে একটু জল জিজ্ঞেস করবেন। বলছি হ্যাঁ, 100 বার জল আবার দিব না, যে জলটা দিলাম, জল খেলো। এই যে একটু এক মিনিট পর প্যাক করব। আর এই যে এখানে আছে চিলি ফ্লেক্স, অরিগানো, সস, এগুলো সব প্যাকেটে দিয়ে দেবো। দাঁড়িয়ে আছে কাকু, দাঁড়িয়ে আছে, হ্যাঁ দেবো দেবো, ছেলে দাঁড়িয়ে আছে দিতে যাবে বলে। বাবুড়া সরো না, তার বাবাকে দিতে দিবে না, ছেলে একাই দিবে। তো এই যে এগুলো গুটাই, একটু অফলাইন করে দিয়ে একটু ফাঁকা ছাতে যাবো, একটু গাছগুলো দেখতে হবে, গাছ দুটো লাগাতে হবে, টব ভেঙে গেছে, টব চেঞ্জ করতে হবে, গাছও আমার অনেক আগে। বাবারে পিক করেছে, জিজ্ঞাস কর, বল পিক করেছো কাকু, পিক হয়ে গেছে? মানে ফটো নয়, পিক মানে পিক আপ। আমি যে খাবারটা দিলাম, কি হলো চিল্লাচ্ছ কেন, আমি যে খাবারটা দিলাম ওটা পিক আপ করেছে নাকি জিজ্ঞেস করলাম। এরা দুজন এত কলহ খিচখিচ করে, বাবা বলছে ছাতে যাবে কি, তাহলে আমি তোমার হেল্প করতে পারি, যদি ছাতে যাবে তো তাহলে সব ফ্রিজে যে সব জিনিসগুলো ফ্রিজে রাখার রেখে দিবে, যে জিনিসটা যেখানে থাকে রেখে দিবে আর কি, আমার হেল্প করবে, করে দাও। আমি একটু এক মিনিট বসেছি, কেচেছিলাম, এগুলো 2-3 ঘন্টায় শুকিয়ে গেছে। মেয়ে আসছে, বলো যাও যাচ্ছি, এখন বাজে 5:33, গাছগুলো দুপুরবেলা জল দিয়ে গেছিলাম, আর জল দেওয়ার এখন দরকার নেই, যাতে না বিকালে দিতে হয় ওই জন্যে দিয়ে গেছিলাম। কেন মানে, ওই ওই পাখিটা আমাদের বাসা করেছিল, ওই উড়ে যাচ্ছে, আমাকে দেখে ফুরুত করে পালিয়ে গেল। ওই যে ওদের ওখানে বসেছে, এটা নয়, এটা তো শালিক পাখি, ওদের ওখানে বসে আছে। এখন আসেনি বাবু, দাঁড়া আমি জুম করে দেখাচ্ছি। এই যে একটা বাচ্চা দিয়েছিল, সেটাকে নিয়ে চলে গেল, কোথায় রেখে দিয়ে চলে এলো, দিয়ে আবার এখন এসছে ডিম পাড়তে, দুজনই ওখানে বসে রয়েছে। আমি এসতে ফুরুত করে একজন উড়ে পালিয়ে গেল আর একজন বসেছিল। যাবি না, চলাই চলাই। এই যে এই গাছটারই টপটা ভেঙে গেছে, দিয়ে ফাঁড়ি ফাঁড়ি আলাদা হয়ে পালিয়ে গেছে, ও একাই দাঁড়িয়ে রয়েছে, ওটাকেই টবে দেবো আজকে। আর দুপাটি গাছ, দুপাটি বিছাগুলো লাগা মানে ছড়াবো, অনেক বাতাস আছে সাথে, ঠিক বলেছি? তো কদিন দেখা হয়নি, গোলাপ গাছগুলো বেশ শুকিয়ে গেছে, এটাই যে কেটে ফেলতে হবে। আর এখন এই যে গড়াই গড়াই একটুখানি সার দিচ্ছি, এটা সুপার ফসফেট, এগুলো সব চাষে দেয়, আর এটা ডিএপি। কি হয়েছে রে বাবু, অনেক ঘাস বেরিয়েছে, কুলু খাবে বলে রেখেছি, আরও এখনও সব টব বাকি রয়েছে, কি হয়েছে? এই যে এরকম দানা দানা থাকে, তাকে যে এইভাবে ছড়িয়ে দিয়ে মাটিটাকে নেড়ে দিই। এগুলো প্রেন আসছে, কি আওয়াজ হচ্ছে, গড়ায় ছড়িয়ে দিয়েছি, ব্যাস এটাই মাসে একবার করে দিয়ে দিই আর কি। তারপর খোল জল আছে, অনেকদিন দেওয়া হয়নি খোল জলটা, আজকে বলেছি খোল আনতে। তো ছাদ থেকে নেমে চলে এসেছি, সব গাছে সার দিয়া মোটামুটি হয়ে গেছে, আর একটু আধটু কাজ রয়ে গেল।
থাক আবার অন্য দিন যে করব। তো ছেলে মেয়ের জন্য তিনটা ইপি চাপিছি, তিনটা ইপি দু ভাই বোনে খেয়ে মেয়ে পড়তে যাবে আর ছেলে একটুখানি পড়তে বসবে, আর মেয়ে আরও বাকি সব কাজ করব। চলুন তাহলে আজের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে স্টপ করছি। আমার বর জিজ্ঞেস করছে কেন আর বাড়বে নি, কেন আর অনেক কাজ আছে আজকে আর বাড়বে না। এই যে কেকটা রেডি, শুধু চেরিগুলো দিলাম তো, আর ওই যে কটা বল ছড়িয়ে দিয়েছি গোল্ডেন বল, প্যাক করে রেখে দিচ্ছি, এলেই টপ করে দিয়ে দেবো। মেয়ে পড়তে চলে গেছে খেয়ে দিয়ে, ওর বাবা গেছে ছাদটা একটু এসিটা ছেড়ে, বলছে তুমি এসো আমি ততক্ষণ এসি রুমটা ঠান্ডা করি। ছাদে ছিলাম গরম, নিচে এলাম কাজ সারলাম, বেশ গরম লাগছে, বলছে এসো।